রাজনৈতিক মামলায় হাজিরা দিতে বারাসাত আদালতে এলেন দিলীপ ঘোষ শনিবার বারাসাতে এসে ব্রিগেডের সভা নিয়ে সমালোচনা করেন তিনি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে বারাসাত আদালতে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রূপা গাঙ্গুলি ও শ্রমিক ভট্টাচার্যও এদিন হাজিরা দিতে আসেন শনিবার বারাসাত আদালতে এসে তৃণমূলের ব্রিগেড সভা নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ তিনি বলেন রিটায়ার্ড আর টায়ার্ড লিডারদের নিয়ে সভা হচ্ছে ব্রিগেডে তিনি আরও দাবি করেন যেসব নেতারা ব্রিগেডের সভায় হাজিরা দিতে এসেছেন তারা কেউ কাউকে অন্য রাজ্যে সাহায্য করতে পারবেন না অতীতে বামেরাও এমনই চেষ্টা করেছিল এটা বাংলার একটা ট্র্যাডিশান হয়ে দাঁড়িয়েছে বারাসত আদালতে দিলীপ ঘোষ দাবি করেন মোদী সরকারের আমলে সিবিআইয়ের ঘুঘুর বাসা ভেঙে দেওয়া হয়েছে এবার রাজ্যের চিটফান্ড তদন্তেরও গতি আসবে এটা হচ্ছে টিএমসির পলিটিক্যাল ট্যুরিজম বিভিন্ন জায়গাতে কলাকুশলী জানা হয়েছে যাদের নিজের এলাকায় কোনো প্রতিষ্ঠা নাই নাকি মোদীকে হারিয়ে দেবেন আমি যত নেতা এসছেন তাদের পার্টির মিলিতভাবে কটা এমপি আছে সেখানে দিদিমণি চ্যাম্পিয়ন অন্ধদের মধ্যে কানাই রাজা হয় চলুন বিরো রিপোর্ট নিউজ নোমানস ল্যান্ড বারাসাত